আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ট্রেনিং ভিডিওগুলো আছে, এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেমপ্লেট প্রয়োজন হবে। তো টেমপ্লেটের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখান থেকে সরাসরি হচ্ছে লিঙ্কের উপরে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী স্টেপে। দেন এখান থেকে আবারও নিচ থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ফটো সিলেক্ট করতে হবে, মাত্র দুইটা। তো ফটো এখান থেকে আমরা ফটো অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেভারিট দুইটা ফটো সিলেক্ট করবেন, যে ফটো দিয়ে ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে ফটো সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অর্থাৎ যে অ্যারো আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি মেকিং হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, ভিডিওটিকে সেভ করার পর সাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এর জন্য আপাতত আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো। তো এখান থেকে 100% লোডিং হলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপর আমাদেরকে হচ্ছে সাউন্ডটাকে চেঞ্জ করে নিতে হবে। তো সাউন্ডটার হচ্ছে যে আমরা যে মিউজিকটা ব্যবহার করি, এটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখান থেকে 100% হলে অর্থাৎ আমাদের ফাইলটি সেভ হয়ে গেলে আমরা এটাকে মিনিমাইজ করে অথবা ক্লোজ করে দিতে পারি। তো দেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে হচ্ছে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করব। ওপেন করার পরে এরকম অপশন আসলে আপনার হচ্ছে ডিসকার্ডে ক্লিক করবেন, দেন ডিপোজিটে ক্লিক করবেন। এরপর ভিডিও অপশন থেকে আমরা এইমাত্র যে ভিডিওটিকে সেভ করলাম এটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা মিউজিকটাকে অ্যাড করার জন্য অ্যাডওয়ার্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো, ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। ওকে, দেন আমরা হচ্ছে মূল যে ভিডিওটি এটা সাউন্ডটা অবশ্যই মিউট করে নেবে। এর জন্য আমরা এখান থেকে মূল ভিডিওতে ক্লিক করবো, ক্লিক করার পর ভলিউমে ক্লিক করবো, দেন এটাকে জিরো করে দিব, তারপর টিক অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এন্ডিংয়ের দিকে অবশ্যই যেই ওয়াটারমার্কটা থাকবে এখানে ক্লিক করে আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। এরপর আপনি ভিডিওটিকে অবশ্যই চেক দিয়ে দেবেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ভিডিও রেজলিউশনকে এখান থেকে হাই করে নেবেন। তারপর যে এক্সপোর্ট অপশনটি আছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে ডিটেইল এই পর্যন্ত। দেখো যে পরবর্তী কোনো ট্রেনিং ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।